নানা আয়োজনে নতুন বছর 1430কে স্বাগত জানিয়েছে পটুয়াখালীবাসী। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পিডিএস ময়দান থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ডিসি স্কোয়ারে আয়োজিত মেলামাঠে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। নেচে গেয়ে বাহারি সাজে সেজে মঙ্গল যোগ শোভাযাত্রাকে বর্ণিত করে তোলেন সকলে। শোভাযাত্রা শেষে পাঁচ দিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন সংগঠন নানা সাংস্কৃতিক ও অনুষ্ঠান ও পিঠা উৎসবের আয়োজন করে। এখনো কিন্তু মডার্ন মেয়ে বিভিন্ন সেই মেয়েদের